তো বন্ধুরা দেখেন, আমি এখান থেকে $110 ইনকাম করেছি ছবি আপলোড করে, ভিডিও আপলোড করে, একেবারে ফেসবুকের মতো। আপনাকে এখানে কোনো মনিটাইজ করতে হবে না, অ্যাকাউন্ট করবেন, ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, আপনার কিন্তু এখানে ইনকাম হয়ে যাবে। আর এখানে মাত্র $1 হলে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এই যে দেখেন, এখানে বিকাশ রয়েছে, পার্সোনাল, আপনার যে বিকাশ পার্সোনাল রয়েছে সেখানেই কিন্তু আপনি $1 হলে, মানে $100 হলে পেমেন্ট নিতে পারবেন। আমি এখান থেকে কিন্তু $110 ইনকাম করে এটা কিন্তু আমি এখন চাইলে কিন্তু বিকাশ উইথড্র করে ফেলবো। তো আপনারাও কিন্তু এখানে অ্যাকাউন্ট করে আমার মতো এরকম ইনকাম করতে পারেন। কিভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথম দিন থেকে কিন্তু এখানে ইনকাম শুরু হয়ে যাবে। আর এটার সিস্টেমটা দেখেন, একেবারে ফেসবুকের মতো। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তো যারা ভিডিওটা দেখছেন এখনই একটি করে লাইক করে দেন। কোনো মনিটাইজ করতে হবে না, আপনি ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, অটোমেটিক আপনার এখান থেকে ইনকাম হবে, একদম ফেসবুকের মতো দেখতে। দেখেন এখানে কত মানুষ ছবি আপলোড করেছে, এখানে যদি আপনিও ছবি আপলোড করেন, ভিডিও আপলোড করেন, সাথে সাথে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। কিভাবে হবে চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে কিভাবে ইনকাম করবেন আপনাদেরকে আমি এখন A to Z দেখিয়ে দিব, কেউ ভিডিওটা মিস করবেন না। এবং যারা ভিডিওটা দেখছেন সবাই, আশা করছি সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে তারপর এখান থেকে ইনকাম করে আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা সবাই এখান থেকে ইনকাম করতে পারেন। তো কেউ মিস করবেন না ভাই, সবাই আশা করছি ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। তো আমি এখন লগ আউট করে দিব, লগ আউট করে দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট করে ইনকাম করে দেখাবো আমি কিভাবে এখান থেকে ইনকাম করেছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আগে আপনি পুরো দেখেন কিভাবে ইনকাম করবেন, তারপর আপনি অ্যাকাউন্ট করেন। আগে যদি আপনি গিয়ে অ্যাকাউন্ট করে বসে থাকেন তখন কিন্তু আর ইনকাম করতে পারবেন না। তো আগে দেখেন, আমি একদম জিরো থেকে মানে অ্যাকাউন্ট করে ইনকাম করে দেখাবো, তারপর আপনারা এখানে অ্যাকাউন্ট করে ইনকাম শুরু করেন। তো আমি এখন কি করব, লগ আউট করে দিব। আমি কিন্তু লগ আউট করে ফেলেছি বন্ধুরা। এখন দেখেন এই যে রেজিস্টার লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিব। তো আমি যে লিঙ্কটা আপনাদেরকে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন কিভাবে অ্যাকাউন্ট করবেন চলেন দেখিয়ে দিই। প্রথমে দেখেন ইউজার নেম রয়েছে, তারপর ইমেল রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, এখানে কনফার্ম পাসওয়ার্ড রয়েছে, এগুলো ফিল আপ করে দিব। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি সব কিছু ফিল আপ করে দিয়েছি। এখানে ইউজার নেম দিয়ে দিয়েছি, আপনার নাম দিয়ে কিছু সংখ্যা দিয়ে দিবেন, তারপর নিচে একটা জিমেল দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, নিচে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, এই জায়গায় যে পাসওয়ার্ডটি দিবেন নিচে সেম পাসওয়ার্ডটি দিবেন। তারপর এখানে দেখেন জেন্ডার রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনি যদি ছেলে হন মেল দিবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন। আমি মেল সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন মার্ক করা রয়েছে, এটা মার্ক করা অবস্থায় থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেটস গো, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে কি করবেন, আপনি প্রোফাইলটা ফেসবুকে যেরকমভাবে প্রোফাইল সেট করেন, সব কিছু ছবি দেন প্রোফাইলে, সব কিছু এখানেও আপনি কি করবেন সেট করে দিবেন। কারণ আপনি যেহেতু এখানে ছবি আপলোড করবেন, পোস্ট করবেন, ভিডিও আপলোড করবেন, করলে আপনার প্রোফাইলটা যত ভালো হবে তত কিন্তু মানুষ লাইক করবে, কমেন্টস করবে। তো এই কারণে কি করবেন, প্রোফাইল পিকচার এবং সব কিছুই ডিটেলস সুন্দর করে দিয়ে এখানে প্রোফাইলটা সেট করবেন। এখন এখানে দেখেন প্রোফাইল আইকন রয়েছে, এই যে এখানে দেখেন, এখানে আমি ক্লিক করব। তো দেখেন এখানে ওয়ালেট রয়েছে, মানে প্রথম অ্যাকাউন্ট করার পর থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। জাস্ট আপনার ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, যে কোনো পোস্ট করবেন, আপনার এখান থেকে কিন্তু শুরু থেকে কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। তো এখানে দেখেন আমার সব কিছু জিরো জিরো রয়েছে, যেহেতু আমি এখানে নতুন অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন এডিট অপশন রয়েছে, এডিট অপশনে ক্লিক করবেন। করার পর দেখেন ফেসবুকে যেরকম আপনি একটি নাম সিলেক্ট করে দেন, এখানেও দেখেন ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, অ্যাবাউটে চাইলে কিছু লিখে দিবেন, মানে যত সুন্দর করে আপনি এই ফর্মগুলো ফিল আপ করে দিবেন, মানে ফেসবুকে যেরকম ফিল আপ করেছেন এখানেও ফিল আপ করে দিবেন। প্রোফাইলে একটি সুন্দর একটি ছবি দিবেন। দিলে কি হবে, তাহলে যখন পোস্ট করবেন আপনার যখন একটি প্রোফাইল যখন প্রফেশনাল লাগবে তখন কিন্তু মানুষ কিন্তু লাইক করবে, কমেন্টস করবে। তো অবশ্যই এইগুলো কি করবেন ফিল আপ করে দিবেন। এখন দেখেন এই যে হোম রয়েছে, আমরা যদি হোমে ক্লিক করি তাহলে দেখেন পুরো ফেসবুকের মতো। তো দেখেন এখানে কত মানুষ পোস্ট করেছে, আপনি এই পোস্টে লাইক করলেও কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে। কিভাবে হবে আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন পুরো ফেসবুকের মতো, এই যে সাইটে দেখেন সব কিছু অপশনে কিন্তু এখানে রয়েছে ফেসবুকের মতো। তো এখানে দেখেন কত মানুষ এখানে ছবি আপলোড করেছে। তো এখানে দেখেন আপনি কি করবেন, এখানে দেখেন লাইক অপশন রয়েছে, আপনি লাইক করবেন। তো লাইক করলে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিছু লাইক করে দেই। তো লাইক করে দিলাম। তো এখন কি করব, আমরা এখন একটা পোস্ট করব, আমি পোস্ট করে দেখাই কিভাবে এখান থেকে ইনকামটা হয়। এবং এখানে কিন্তু বিকাশের মাধ্যমে মাত্র $100 হলে, মানে $1 হলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। তো এখন আমরা কি করব, একটি পোস্ট করব। পোস্ট করার জন্য দেখেন এখানে কিন্তু অপশন রয়েছে, সেম ফেসবুকে যেরকম অপশন থাকে এখানেও কিন্তু এরকম অপশন রয়েছে। তো এই যে আপলোড ইমেজ, আমরা কি করব আপলোড ইমেজে ক্লিক করে একটি ইমেজ আপলোড করব।
আপলোড ইমেজ, আমরা আপলোড ইমেজে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা একটা ছবি এখানে আপলোড করব। তো আপনারা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন ছবিটা কিন্তু আপলোড করে দিয়েছি। তো এখানে কি করবেন, ক্যাপশন লিখে দিবেন আপনি যে ছবিটা যে আপলোড করবেন, এখানে কি ক্যাপশন রয়েছে, হ্যাশট্যাগও চাইলে আপনি দিতে পারেন। তো এখানে দেখেন শেয়ার অপশন রয়েছে, আমি শেয়ারে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখেন এই ফটোটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে, দেখেন একদম ফেসবুকের মতো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এটা যে আপলোড হয়েছে আমি একটু রিলোড করি, দেখেন আপনি কিছুক্ষণ পরে দেখবেন এখানে লাইক করবে। এই যে দেখেন একজন কিন্তু আমার এই ফটোতে কিন্তু লাইক করে দিয়েছে, এই ছবিটা যে আপলোড করেছে। এই যে দেখেন এখানে নোটিফিকেশনে যদি চলে যায়, এই যে দেখেন এখানে কমেন্টস করেছে, একজন কিন্তু আমার ফটোতে কমেন্টস করেছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু গুড ফুড, এখানে কিন্তু একজন কমেন্টস করেছে। কেন করেছে, তার ইনকাম হবে, সে কমেন্টস করলে ইনকাম হবে, লাইক করলে ইনকাম হবে। তো আপনিও কী করবেন, মানুষের ছবিতে কমেন্টস করবেন, লাইক করবেন। বা আমি যেই ফটোটা আপলোড করেছি এখন কি আমার এখান থেকে ইনকাম হয়েছে কিনা চলেন আপনাদেরকে দেখাই। মানুষ কিন্তু অলরেডি লাইক করা শুরু করে দিয়েছে, এই যে দেখেন এখানে নোটিফিকেশনে কিন্তু আমার সেটা দেখা যাচ্ছে। এই যে দেখেন আরেকজনে রিয়েক্ট করেছে। তো যে এখানে লাইক করবে, কমেন্টস করবে, রিয়েক্ট করবে, তারই কিন্তু ইনকাম হবে, আমারও ইনকাম হবে। তো চলেন এখন দেখি আমার ইনকাম হয়েছে কিনা। আমার কিন্তু সব কিছু জিরো জিরো রয়েছে। এই যে দেখেন আমার কিন্তু এখানে 10 পয়েন্ট পেয়ে গেছি, প্রতি পোস্টের জন্য আপনি 10 পয়েন্ট পাবেন। এখানে দেখেন এখানে আমার 10 পয়েন্ট হয়েছে। 10 পয়েন্ট মানে কি, এটা আপনার যখন 1000 পয়েন্ট হয়ে যাবে, যে এখানে দেখেন 1000 পয়েন্ট যখন হয়ে যাবে আপনার এখানে $1 হবে, মানে 1000 পয়েন্টে $1। তো $1 হলে কিন্তু বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নেবেন। তো যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা, সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। তো এখানে দেখেন এখন এই পয়েন্টগুলো আপনারা কিভাবে আর্নিং করবেন। এই আর্নিং করার সিস্টেম হচ্ছে আপনি যতবার এখানে পোস্ট করবেন, দেখেন প্রতি পোস্টের জন্য 10 পয়েন্ট পাবেন। তো এখানে কিন্তু 1000 পয়েন্ট হলে কিন্তু $1 হয়ে যাবে। এবং দেখেন এখানে যদি আপনি কারো পোস্টে কমেন্ট করেন, কমেন্ট করলে পাবেন 5 পয়েন্ট পাবেন। তারপর এখানে দেখেন এখানেও 5 পয়েন্ট পাবেন যদি কারো পোস্টে আপনি রিয়েক্ট করেন। তারপর এখানে যদি আপনি কোনো ব্লগ আপলোড করেন, দেখেন এখানে পাবেন 15 কয়েন। তো দেখেন কত ইনকামের, এখানে 4টা সিস্টেম রয়েছে এই পয়েন্টগুলো ইনকাম করার। আপনি পোস্ট করবেন, পোস্ট করলে 10 পয়েন্ট পাবেন, যতবার পোস্ট করবেন ততবার 10 পয়েন্ট করে পাবেন। 1000 পয়েন্ট হলে কিন্তু $1 হবে, $1 হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। তারপর আপনি পোস্ট করলে 10 কয়েন পাবেন, তারপরে রিয়েট করলে 5 কয়েন পাবেন, তারপর এখানে ব্লগ যদি নিউ ব্লগ এখানে ক্রিয়েট করেন তাহলে কিন্তু 15 কয়েন পাবেন। তো এইভাবে আপনার এই কয়েনগুলো কিন্তু আর্নিং করবেন। আর্নিং করলে কিন্তু 1000 কয়েন যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনার $1 হয়ে যাবে। তো এটা করার জন্য কি করতে হবে, আপনাকে কিন্তু বেশি বেশি কিন্তু এখানে পোস্ট করতে হবে। যত পোস্ট করবেন তত কয়েন, এবং যত যার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করবেন তত কিন্তু আপনার ইনকাম হবে। আশা করছি বুঝতে পেরেছেন যে এখানে কত সহজে এখানে ইনকাম হয়। তো এখান থেকে কিভাবে পেমেন্ট নেবেন চলেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করবে, ওয়ালেটে যাব, কিভাবে পেমেন্ট নেবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন উইথড্র অপশন রয়েছে, উইথড্র অপশনে ক্লিক করব। করার পর দেখেন এখানে কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। এই যে দেখেন এখানে বিকাশ পার্সোনাল রয়েছে, এখানে যদি ক্লিক করেন একটা পেমেন্ট মেথড রয়েছে এখানে বিকাশ, সেই বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। তো এখানে দেখেন এখানে রয়েছে অ্যামাউন্ট, এখানে আপনার যদি $1 হয়ে যায় আপনি এখানে $1 দিয়ে দিবেন। $1 দিয়ে দেওয়ার পর দেখেন এখানে রয়েছে ট্রান্সফার টু, এখানে আপনি কি করবেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে বিকাশ যে পার্সোনাল মোবাইল নাম্বারটি রয়েছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর যখন আপনার ব্যালেন্সে $1 হয়ে যাবে, $1 এখানে দিয়ে জাস্ট এখানে রিকোয়েস্ট উইথড্র এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার টাকাটা কিন্তু সরাসরি বিকাশে চলে যাবে। এখানে দেখেন এখানে কিন্তু আমার নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর দেখেন এখানে কিন্তু একটি ফ্রেন্ড রিকোয়েস্টও চলে এসেছে। এই যে দেখেন এখানে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে, জাস্ট কি করবো এখানে অ্যাকসেপ্ট করে দিব। আপনি কি করবেন, মানুষকে কিন্তু এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফেসবুকে যেরকম পাঠান এরকম মানুষকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তাহলে কি হবে, আপনার যখন ফ্রেন্ড বাড়বে তখন যখন আপনি পোস্ট করবেন আপনার পোস্টে কিন্তু লাইক কমেন্টস বেশি পড়বে, আপনার আর্নিংটাও কিন্তু বেশি হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাকাউন্ট করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। তো যারা ভিডিওটা দেখেছেন বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন।